একটা কথা বলবো? তুমি খুব লাকি। তা কি করে? হানিমুন করার জন্য তোমার নিজের কাছেই একটা রিসর্ট আছে। তার মানে এই যে তোমার হানিমুন কখনো শেষই হবে না, তোমার ফিরে যাওয়ার দরকারই নেই। তুমি বলতে চাইছো যে এই হানিমুনটা শুধু আমার? প্রিয়াং, এই পুতুলটা কিরকম অদ্ভুত না? তোমার রিসর্ট সাজানোর জন্য এটাই পেলে? কিরকম ভয়ঙ্কর লাগছে এটা। ক্রিস্টিনা, তুমি জানো না আমাদের বিয়ের সময় কেলাস আর ভিকিনা আমাদেরই সুন্দর উপহারটা দিয়েছিল। যেরকম ওরা আমাদের শুভাকাঙ্ক্ষী, তেমনই এই পুতুলটা আমাদের এই রিসর্টটার বিশেষ খেয়াল রাখে। লাইক এ গার্ডেন ইনচার্জ, ইউনো। নাও, শয়তানের নাম নিয়েছো আর এ চলে এলো। সামহাও আমার একে দেখে ভালো লাগে না, কিরকম অদ্ভুত দেখতেও না। হয়তো কেলাস এর জন্য একে ছেড়ে দিয়ে চলে গেছে। আচ্ছা, কেলাসের কোনো খবর পেলে? এখনো পর্যন্ত না। তাছাড়া ক্রিস্টিন, তুমি বিনা কারণে এর পিছনে পড়ে আছো। সি ইজ এ নাইস ওম্যান, ইউনো। এখন জানি না ওদের মধ্যে কি সমস্যা আছে, তবে এটাও তো হতে পারে যে কৈলাস খুব তাড়াতাড়ি ফিরে এলো। কিন্তু ওর তো তোমাকে ফোন করা উচিত ছিল, তাই না? করা তো উচিত, এমনিতেও অনেক রাত হয়ে গেছে। ফোন করা কি খুব দরকার? Om Vedan, 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 Om Vedan. বিপদ, শোন, বিপদ আসছে তোমার উপর আর তোমার পরিবারের উপর। বিপদ দেখতে পাচ্ছি। কিরকম বিপদ? না, এটায় হাত দিও না। এটা রুশ বেদানের বই, এটা বহু পুরনো বই। প্রাচীনকালে লোক এই পৃথিবীতে আত্মাকে ডাকত। এটা শুধু দুটো বই আছে, একটা তোমাদের সামনে আর দ্বিতীয়টা কেউ জানে না। এমন কি বিশেষ ব্যাপার আছে এই বইটাতে? এই বইয়ে এমন শক্তি আছে যে নিষ্প্রাণ জিনিসও জীবন্ত হয়ে ওঠে। যে কোনো নিষ্প্রাণ জিনিসে প্রাণ আনতে পারে? তাহলে তো ধ্বংস শুরু হয়ে যাবে। কোনো শক্তি নিজে থেকে ভালো বা মন্দ হয় না। এই বই দিয়ে কাউকে সাহায্যও করা যায়, আবার তাকে বরবাদও করা যায়। সানিয়া, তুমি এই নামটা মনে রাখবে, रोज बेदांत। रोज बेदांत। अच्छा तुम ये नाम टा उल्टे पढ़ते पारो? नो नो नोहा नो नोदा नो नोदा बेजोर। सानिया, जोधी तुम्हाके आत्ता दे विषय जानते हैं, तभी नाम मुने रखते ही हबे। की विपद आसते पारे आमार फैमिलीर ओपर? क्रिस्टीन और रायन कोनो प्रॉब्लम ही नहीं तो? एखोन आर केउ आमाय़ थामाते पारबे ना। आमार उद्देश्य एबार आमार कालो जादू साहाज्ये सारा पृथिबीते राजत्व करबे, राजत्व करबे। आर जे केउ आमार रास्ताय़ आसबे आमी ताके ऋषा करिषा करिषा शांतिका ऋषा करिषा करिषा शांतिका ऋषा ऋषा करिषा करि ऋषा करि कशांतिका ऋषा करिषा ऋषा करिषा ऋषा करि कशांतिका ऋषा करि ऋषा ऋषा करि ऋषा करि कशांतिका ऋषा करि ऋषा करि कशांतिका नीलज रखो जा। এই পুতুলটা তো সন্ধে পর্যন্ত এখানেই ছিল, এখন কোথায় গেল? ঋষা করি ঋষা করি কশান্তিকা ঋষা করি ঋষা করি কশান্তিকা ঋষা করি ঋষা করি কশান্তিকা। কালো জাদু এখানে নামবে, আমার স্বপ্ন এখন সত্যি হয়ে যাবে। রুশ বেদান্ত আমাকে শক্তি দেবে, এখন আমাকে কেউ আটকাতে পারবে না। जागो जागो, এখন তোমার মধ্যে প্রাণ এসে গেছে, জাগো, এটা আমার আদেশ, জাগো। জাগো। এই আওয়াজটা তো ভিকিনার কটেজ থেকে আসছে। এই শরীর আমি তোমাকে দিয়েছি, জাগো। একটা কথা মনে রাখবে, ভাগ্যকে কেউ পাল্টাতে পারে না। এখন তুমি কাজের জন্য পুরোপুরি তৈরি। ভাগ্যকে কেউই পাল্টাতে পারে না। बदला सबाई के केटे फेलबे, सबाई के। आमी करब सब समस्यार समाधान। एसब की होच्छे? এই এই পুতুলটার সঙ্গে কি করছো তুমি? ক্রিস্টিন ঠিকই বলতো, তুমি আত্মাদের সঙ্গে খেলা করো। ভালো করনি তুমি, একদম ভালো করনি তুমি এখানে এসে। বেচারা কেলাশের জন্য তোমাকে এখানে আশ্রয় দিয়েছি, আর তুমি আমার রিসর্টে এইসব কাজ করছো। এই সময় আমি একটা অনন্য শক্তি পাওয়ার চেষ্টা করছি, আমাকে বিরক্ত করো না। পাগল হয়ে গেছো তুমি, এইসব উল্টোপাল্টা কাজ করে তোমার মাথা খারাপ হয়ে গেছে। এখন তো রায়নকে মারতে হবে। তুমি আমাকে মারবে? আমি তোমাকে মারবো না। কৈলাশ যে তোমাকে এত ভালোবেসে এই পুতুলটা দিয়েছে, এই মারবে তোমাকে। এই পুতুলটা আমার সব কথা শোনে, আর এখন এ তোমাকে আর তোমার পুরো পরিবারকে জীবনের বন্ধন থেকে মুক্ত করে দেবে। এখন তুমি মরবে। এরকম হতে পারে না, তুমি আমাকে মারতে পারো না। রায়ন যেন বেঁচে না ফেরে। না, এ তো গেল। একটা কাজ করি, এর বডিটাকে রিসর্টের গেটে ফেলে আসি। সবার মনে হবে এখানে চোর এসেছিল। রায়ন চোরটাকে আটকানোর চেষ্টা করেছিল, আর তারপর চোরটাই রায়নকে আক্রমণ করেছে। রায়ন মরে গেছে। थैंक्स। हेलो हेलो, ওই যে তোমার মেজো আন্টি আছে, ওই যে ক্রিস্টাল বলওয়ালা, ওকে কত পুরনো লাগে না জানো, একজন যিনি এ যুগের নয়। তুমি নিজের মুখটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখো, আমি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়ছি। এটা আত্মাদের শক্তির ব্যাপারে, কালী শক্তির বিষয়। কালো শক্তি? কালো মানে ব্ল্যাক। তোমার মেজো আন্টিকে জিজ্ঞাসা করো যে ব্ল্যাক কি জিনিস, উনি বলবেন ব্ল্যাক একটা হরর ফিল্মের নাম যেটাতে অমিতাভ আর রানী কালো শক্তি ব্যবহার করতে শেখেন। হাই ক্রিস্টিন, কি না না, এটা কি করে সম্ভব? 3 মাস আগেই তো আমরা রানের সাথে মুম্বাইতে দেখা করেছিলাম, ও আমাদের ডেকেও ছিল, কিন্তু ভাগ্যের ওপরে খাড়র চোর খাটে না। ভাগ্যের জন্য নয়, আমার রানকে কেউ মেরেছে। রায়ন কি কারোর সাথে ঝগড়া হয়েছিল? এখানে কে ঝগড়া করবে ওর সাথে? আমি ইন্সপেক্টর আহমদ। আপনার হাজবেন্ডের মৃত্যুর ব্যাপারে শুনে খুব খারাপ লাগলো। ওই ব্যাপারেই আপনার সঙ্গে কিছু কথা বলবার আছে। আপনি কিছু জানতে পারলেন? এতে কার হাত ছিল? কে খুন করেছে? রায়নের শরীর এত খারাপভাবে কাটা ছিল যে এমন মনে হচ্ছিল যেন কোনো পাগল লোকের কাজ এটা। ক্রিস্টিয়ান, ক্রিস্টিন ওনার লাশটা দেখে খুব ভয় পেয়ে গেছে। আপনি? আমি ক্রিস্টিনের ভাই শন, আর এটা আমার বন্ধু সানিয়া। আমরা আজই মুম্বাই থেকে এসেছি। বাড়িতে আর কে কে আছে? এখন আপাতত ক্রিস্টিনই থাকে। ইন্সপেক্টর সাহেব, এই এরিয়াতে কি আগেও এরকম ঘটনা ঘটেছে? যা রায়নের সাথে হয়েছে তা ভীষণই ভয়ঙ্কর। আমি সমস্ত রিপোর্ট দেখেছি, আর ডেড বডির ছবি দেখে তো এটাই মনে হচ্ছে যে এটা কেউ বদলা নেবার জন্য করেছে। কিন্তু আপনি বিশ্বাস রাখুন, আমি খুব তাড়াতাড়ি বের করে ফেলবো যে এই খুনের পেছনে কে আছে। ম্যাডাম, আপনি কাউকে সন্দেহ করেন? না, এমন কোনো ব্যাপার না। কিন্তু কিন্তু আমাদের রিসর্টে ম্যানেজার কেলাস কিছুদিন ধরে উধাও। হ্যাঁ, পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল কিন্তু এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি। আপনি ওনার স্ত্রী ভিকিনাকে জিজ্ঞেস করেছেন? হ্যাঁ, কিন্তু বিশেষ কিছু নয়। আপনি কি বলতে চাইছেন? কিছু না, ব্যাস এই। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। যদি আপনার কোনো সমস্যা হয় বা কিছু খবর পান তো আমাকে এই নাম্বারে ফোন করবেন। কিছু তো ব্যাপার আছে, এই ভিকিনার উপরে একটু নজর রাখতে হবে। তো তুমি কি ভাবলে ভূত? না, কিন্তু এখানে কিছু আজব আছে। আজব মানে? ওই ওই দেখো, ওই পুতুলটা, ওই স্কেয়ারক্রো। আমার এরকম মনে হলো যে আমাকে দেখছে, আর তারপর ও আমার দিকে এগিয়ে আসছে। কোথায়? ও বেচারা তো নিজের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছে। ভাই তুমিও না। কোনো পুতুল নড়তে পারে, চলতে পারে? পারে না তো। তুমিও না পারো বটে। কোথায় রক্ত? কোথায়? সানিয়া, তুমি দিনের বেলাও স্বপ্ন দেখছো? না শোন, তুমি ভালো করে দেখো। আমি দেখেছি ওই পুতুলের চোখে রক্ত। শোন, ওই পুতুলের চোখে রক্ত রয়েছে। ঠিক আছে, ডোন্ট ওয়ারি, তুমি টেনশন নিও না। ঠিক আছে, আমরা যাই। চলো আমরা আমাদের ঘরের ভেতর যাই। চলে এসো, চলো। যখন পুরো চাঁদ উঠবে, ঠিক মধ্যরাতে 12টার সময়, যখন সমস্ত তারা একসাথে জ্বলে উঠবে, তখন রুশ বেদান্তের ওই শেষ মন্ত্রটা পড়া উচিত। ব্যাস, আরও একটা রাত, আর একটা রাতের পরেই আমি এই রুশ বেদান্তের শেষ পাতাটা পড়ব, আর তারপর আত্মাদের শক্তি এই পৃথিবীতে নামবে। ওই অনন্য শক্তি আমার কাছে থাকবে। জীবন আর মৃত্যু আমার এই হাতের মুঠোয় থাকবে। এখন কি আসতে পারে? ভিকিনা, আপনি? ইন্সপেক্টর আহমদ তো এখানেই থাকেন? আপনি এখানে তো অন্ধকার কেন? কোনো ম্যানেজারের কটেজ নয়, এ তো কোনো জাদুকরের ডেরা মনে হচ্ছে। মনে হচ্ছে আপনার স্বামী হারিয়ে যাওয়াতে আপনি বড্ড শোক পেয়েছেন। যাই হোক, আমি আপনাকে কিছু দেখাতে চাই। আপনি এটা আমাকে দেখাচ্ছেন কেন? রায়ানের লাশ আমরা এই অবস্থায় পেয়েছিলাম। হয় এটা কোনো নৃশংস উন্মাদ মানুষের কাজ, অথবা এটা এমন কিছু জিনিস যা আমরা বুঝতে পারছি না। লাশ আপনার কটেজ থেকে খানিকটা দূরেই পাওয়া গিয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো আপনি কিছু জানেন। আমি কিছু জানি না। এরকম যন্ত্রণাদায়ক মৃত্যু নিঃশব্দে তো হতে পারে না, কোনো আওয়াজ তো হবেই, কোনো ঝগড়া বা কোনো চিৎকার। আপনি কিচ্ছু শোনেননি? আমি কিচ্ছু শুনিনি। থ্যাংক ইউ ভিকিনা দেবী। এই ইন্সপেক্টর খুব চালাক মনে হচ্ছে, মনে হয় এ আমাকে সন্দেহ করছে। এ আমার সমস্ত কাজ পণ্ড করে দেবে। এখন আমায় পুতুলটাকে আবার জাগাতে হবে। হ্যালো কুমার, আমার এক মহিলার ব্যাপারে খোঁজ খবর চাই। ওই লাভলি রিসর্টের ম্যানেজার কৈলাস যে হঠাৎ গায়েব হয়ে গিয়েছে, ওনার স্ত্রী ভিকিনা। হ্যাঁ হ্যাঁ উনি। কালকের মধ্যে খোঁজ নিয়ে বলো। আরে হঠাৎ করে সামনে কি চলে এলো? এখানে তো কেউ নেই, কিন্তু হঠাৎ করে গাড়িতে ধাক্কা খেলো কে? ধাক্কা তো বেশ জোরে লাগলো। কি ব্যাপার? তুমি কে? এটা কি পড়ে আছো? একটা পুলিশ অফিসারের উপর হামলার ফলাফল কি হবে জানো তুমি? আমি বলছি দাঁড়াও। এটা কি হচ্ছে? এটা মানুষ হতে পারে না। যে কেউ আমার রাস্তায় আসবে তারই এই একই অবস্থা হবে। আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। আমার কি হচ্ছে? আমার কি হচ্ছে? এটা আমার কি হচ্ছে? কে ওখানে? আমি বলছি কে ওখানে? আমি বলছি কে ওখানে? রোজ বেদান্ত দাবেসুর, রোজ বেদান্ত দাবেসুর, রোজ বেদান্ত দাবেসুর, রোজ বেদান্ত দাবেসুর। কি হলো? ওই পুতুলটা ও আমাকে মারতে এসেছিল, এই ঘরেই ছিল ওই পুতুলটা। সানিয়া কি হয়েছে? তুই চিৎকার করছিলি কেন? ওর মনে হচ্ছে ওই পুতুলটাকে মারতে চায়। মনে হয়নি, ও সত্যি এখানে ছিল। সত্যি? সানিয়া আমাকে আগেও বলেছিল ও ওই পুতুলটাকে চলতে দেখেছে। तो सत्य ओखाने नहीं ওই পুতুলটার খোঁজ করতেই হবে। ক্রিস্টিন তুমি ঠিকই বলেছিলে, এই সমস্ত কাজ ভিকিনার, কারণ আর তো কেউ নেই এখানে। আমরা একটা কাজ করি, আমরা যাচ্ছি ওই কটেজে, তুমি এখানে থাকবে, ঠিক আছে? রাহুল দরজাটা বন্ধ কর। এটা তো কোনো হরর ফিল্মের সেট লাগছে ভাই। সত্যি করে এটা কোনো হরর ফিল্মের থেকেও বেশি ভয়ঙ্কর। দেখো না কিরকম সব জিনিস জমা করে রেখেছে। এটা কি রায়ান? ক্রিস্টিন আমার ছবি? এই মহিলা তো আমাদের পরিবারের পিছনে পড়েছে। ওই দেখো ওদিকে কি আছে। এটা তো খুব পুরনো মনে হচ্ছে, মনে হয় রিকিনার গুপ্তধন এতেই রয়েছে। ওর গুপ্তধন ওর মতো ভয়ানক হবে। কিছু তো আছে এর মধ্যে যা ও লুকিয়ে রেখেছে। তালা ভেঙে দেখা যাক। এটা তো রুশ বেদান্তের বই। তোমার মনে আছে শোন, মেজো আন্টি বলেছিলেন এটা শুধু দুটো বই আছে, একটা তোমাদের সামনে আর দ্বিতীয়টা এখানে। তার মানে এখানে কালী শক্তির সাহায্যে এখানে কিছু না কিছু করতে চলেছে। আরো কিছু প্রমাণ থাকবে এখানে, চলো খুঁজি। কোথাও পোতা নেই তো। কিন্তু রিকিনার লাশকে মমি বানিয়ে রেখেছে কেন? মনে হয় ওই ওকে মেরেছে। হ্যাঁ এর আরেকটা হাত কোথায়? এবার আমি বুঝতে পেরেছি যে ভিকিনা এখানে এই বডিটাকে কেন রেখেছে। ওই বডিটার পার্ট ওই পুতুলের সাথে জুড়ে ওতে প্রাণ আনার চেষ্টা করছে। আমাদের ওকে আটকাতেই হবে, চলো চলো। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, তোমাদের সাহস কি করে হলো আমার কটেজে এসে আমার বই চুরি করার? কি হলো কি হলো? তুমি দেখো এই বই কি আছে। ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি পড়ো। কি লেখা আছে এতে? ইন্সপেক্টরকে ফোনেও পাচ্ছি না, কি করব এখন? ভিকিনা এই বইটার সাহায্যেই অশুভ আত্মাকে ডেকেছে, তাহলে ওকে ফেরত পাঠাবার প্রক্রিয়াও এই বইতেই থাকবে। এবার আমাদের শুধু মেজো আন্টি বাঁচাতে পারে। আমি এখনই ওকে ফোন করছি। কি রুশ বেদান্তের দ্বিতীয় বই ক্রিস্টিনার কাছে আছে? তাই তাই এই সব খারাপ শক্তি ওর মধ্যে এসে গেছে। হ্যাঁ আমি নিজে ওই পুতুলটার চোখে রক্ত দেখেছি, আর এসব ওই পুতুলটাকে দিয়ে ভিকিনা করাচ্ছে। সানিয়া এই সমস্ত গন্ডগোল ওখানে কতদিন ধরে হচ্ছে? জানি না। সবার আগে ভিকিনার স্বামী কৈলাস, যে ওই রিসর্টের ম্যানেজার, সে উধাও হয়ে গেল। এসব ৩-৪ সপ্তাহ আগের কথা। ৩-৪ সপ্তাহ? আর আজকে অমাবস্যার রাত, নিশ্চয়ই কোনো গন্ডগোল হবে। ওই বইটা কোথায়? ওই বইটা আমার কাছে। ওই বইটার শেষ পাতা উল্টো দিক থেকে পড়তে শুরু করো। কিন্তু শেষ পাতায় কি আছে? ওতে যা কিছু আছে সব পড়ে ফেলো। যদি ক্রিস্টিনা ওই পুতুলটাকে জীবন্ত করে দেয় তাহলে ওকে কেউ আটকাতে পারবে না। কিছু বুঝতে পারছো? সানিয়া, সানিয়া প্লিজ তাড়াতাড়ি করো। সানিয়া কাম অন, কাম অন সানিয়া, চেষ্টা করো। কিছু বুঝতে পারছো? বলো। সানিয়া কাম অন, ইউ ক্যান ডু ইট, কাম অন সানিয়া। দাঁড়াও, তোমরা আমার বইটা কিভাবে চুরি করলে? দাও ওটা, আমাকে দিয়ে দাও। না, তুমি এই বইটার অন্যায় ব্যবহার করছো। আমি তোমাকে এরকম করতে দেব না। আজ আমাকে কেউ আটকাতে পারবে না, বুঝেছো তুমি? আজ রাতেই আমার সমস্ত কাজ শেষ হয়ে যাবে। এর সমস্ত শক্তি আমার কাছে চলে আসবে। কিন্তু তার আগে আমি তোমাদের সবাইকে শেষ করে দেব। ক্যালাশ, এদের সবাইকে শেষ করে দাও। ক্যালাশ, ক্যালাশ। শেষ পাতা, মিজু আন্টি বলেছিলেন শেষ পাতা। শেষ পাতা কিন্তু অর্ধেক। এবার আমি কি করি? মিজু আন্টি বলেছিলেন একে উল্টো পড়তে। শোন রাহুল, তোমরা এখনই যাও আর ওই পুতুলটাকে বাইরে আটকাও। তাড়াতাড়ি যাও। এই কি রে, মার। এ এখানে প্রচন্ড ঝামেলা করেছে, ওকে এখানেই দুটুকরো করে দে। আমার রাস্তা আটকানোর শাস্তি তোমরা নিশ্চয়ই পাবে। কৈলাশ, একেও ঠিক সেভাবেই কাটো যেভাবে তুমি রায়ানকে কেটেছিলে। সানিয়া, You want to Sanya? না না, একে তো উল্টো পড়তে হবে। রাবা কাটে কাসা সানি দপলাত থপ্পড়। তাড়াতাড়ি পড়ো সানিয়া, এটা আরো তাড়াতাড়ি পড়ো। সাসা সানি না, যে করেই হোক ওকে তাড়াতাড়ি থামাও সানিয়া। শেষ করে দাও ওকে। দাঁড়িয়ে পড়লে কেন কৈলাশ? কৈলাশ, কৈলাশ সানিয়াকে মারো, শেষ করে দাও ওকে। তাড়াতাড়ি পড়ো সানিয়া, এটা আরো তাড়াতাড়ি পড়ো। ইটু ওয়াটু সামবা তাবাত তাবাম রাবা কাটি সাসা সানি। মারো কৈলাশ, শেষ করে দাও ওকে। ইটু ওয়াটু সামবা রাবা কাটি। এটু আটু সাভা রাভা 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 কাটি। এটু আটু সাভা কৈলাশ সানিয়াকে মারো। এটু আটু সাভা রাভা কাটি সাসা সানি। এই বেদান্তের উল্টো প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। না, এটা হতে পারে না। আমার এত বছরের পরিশ্রম এত সহজে নষ্ট হতে পারে না। कैलाश मारो। आमी होलाम कैलाश। आमार स्त्री आमाके मेरे आमार आत्माटाके এই পুতুলের মধ্যে কয়েদ করে রেখেছে। এই মহিলাটি ভয়ঙ্কর, এর মাথায় শয়তান ভর করেছে। এর এই শয়তানি ব্যবহারের কারণে এই পুতুলটাকেই ব্যবহার করে। ক্যালাশ যাও, ভিকিনাকে মেরে ফেলো, যাও। না, তুমি এটা করতে পারো না, তুমি তো মরে গেছো। তুমি সেটাই করবে যেটা আমি তোমাকে করাবো। ফিরে যাও, এক্ষুনি এখান থেকে ফিরে যাও। না না, তুমি আমাকে মারতে পারো না। তুমি তুমি তো আমার স্বামী হও না, তুমি তো আমাকে ভালোবাসো। তুমি তুমি আমাকে মারতে পারো না। না 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 না। এইরকম কাজের এইরকমই সাজা হয়। কিন্তু সানিয়া, যদি এই পুতুল আবার চলতে শুরু করে তো? না, আমি এই বইটাকে ওই পুতুলটার উপর ফেলে দিই যাতে ওর সমস্ত শক্তি শেষ হয়ে যায়। I knew it. I knew it, Sanya. তুমি ওকে সামলে নেবে। আমি কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি তোমাকে হারিয়ে না ফেলি। যদি আমরা আগের মাসে এখানে আসতাম তাহলে আজ রায়ন আমাদের সাথে থাকতো। যদি রায়ন আমার কথাটা না ফেলতো আজ। তবে আজ আমাদের সবার সানিয়াকে থ্যাঙ্কস বলা উচিত, কারণ যদি এ কালো শক্তির কালো বইটা না পড়তো তাহলে এই পুতুলটা তো আমাদের কিমা বানিয়ে দিত। একদম। চল ভাই, যাওয়া যাক। চলো, কিছু খাওয়া যাক। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.